হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের আপডেট নিয়ে তোমরা দুজনে এখন বলবে আমি কি করব? তোমাদের জন্য আমি প্রেগনেন্ট হয়েছি বলে পরিস্থিতি তোমরা এমন করেছ আমাকে ঘরবন্দি করে রাখা হয়েছে আমি লেখাপড়া মন দিয়ে করতে পারছি না আমার বিভিন্ন পদে পদে অনেক সমস্যা হচ্ছে আর পিঙ্কি বৌদি তুমি জানো তো এটা যদি বারবার টিভিতে টেলিকাস্ট করা হয় তাহলে তোমাদের পরিস্থিতি কি হবে কেউ না জানি কানিসাদি তুমি তো জানো জয়ের রাগ কীরকম সেগুলো নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এখন তোমরা না চাইলে আমি বাড়িতে গিয়ে সবটা বলে দিচ্ছি রানী তুমি এরকম করো না প্লিজ আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তুমি আমার ছোট বোনের মতো আমি তোমার কখনও কোনো ক্ষতি করব না কোনো সমস্যায় তোমাকে ফেলবো না এই আনিসা বলো না তুমি আমি তোমাদেরকে একটা কথা বলছি আমি যে কলেজে পড়াশোনা করতে চাই এবং আমার সেই পারমিশনটা তোমরা নিয়ে দেবে তার মানে মানে জয় এবং আমার শাশুড়ি মাকে তোমরা রাজি করাবে তারা যেন আমাকে পারমিশন দেয় এবং আমি যেন কলেজে গিয়ে ঠিকঠাক মতো লেখাপড়া করতে পারি কোনো অশান্তি কোনো ঝামেলা যেন না হয় বুঝতে পারছ ওদিকে ভূমি চ্যাটার্জি এসে রানীর শাশুড়ি মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চায় বলে আমি যা করেছি আমার একটুও লজ্জা লাগছে না বিশ্বাস করুন কারণ আমি রানীকে নিজের মেয়ের মতো ভালোবাসি রানী লেখাপড়া করতে চায় ও একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ওকে লেখাপড়া বন্ধ করে বাড়িতে ফেলে রাখলে ওর প্রেগনেন্সিতে কিন্তু ঝুঁকি বাড়বে ও যত ব্যস্ত থাকবে নিজের মন পছন্দ মতো কাজ করতে পারবে ততই কিন্তু আস্তে আস্তে সময়টা খুব কেটে যাবে প্রেগনেন্সি একটা অনেক লম্বা জার্নি তার থেকেও বড় জার্নি ডাক্তারি পড়া ম্যাডাম দেখুন আপনারা বাড়িতে এতগুলো মানুষ আছেন পারবেন না একটা বাচ্চাকে দেখে শুনে মানুষ করতে রানীকে পাঁচটা বছর লেখাপড়া করতে হবে আপনাদের হেল্প ছাড়াও কী করে করবে আর আপনাদের বাড়ির বৌমা আপনাদের তো অবশ্যই উচিত তাকে সাহায্য সহযোগিতা করা আমি তো জোর করতে পারি না তারপরেও আমি যে মিথ্যে বলে রানীকে নিয়ে গিয়েছিলাম তার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জানি যে জয় আমাকে যেভাবে বিশ্বাস করত সেভাবে হয়তো আমি ওর বিশ্বাসে আঘাত করেছি তাই ওর কাছ থেকেও আমি ক্ষমা চাইতে এসেছিলাম ওনার সাথে আমার দেখা হলো না এসব কি বলছেন আপনি আমরা অনেক বার করে বুঝিয়েছি কিন্তু কোনোভাবেই বোঝানো যাচ্ছে না রানীর শাশুড়ি মাকে আপনি একদম চিন্তা করবেন না আর এরকম করে ক্ষমা চাইলে আমাদেরও তো খুব খারাপ লাগছে শুক্লা তুমি একদম কোনো কথা বলবে না আর দেখুন আপনি যখন এসেছেন জলখাবারের ব্যবস্থা করুন না কি ব্যাপার আমার এগুলোর প্রয়োজন নেই কারণ আমি চেম্বারে রুগী ফেলে এসেছি আমি নিজে একজন ডাক্তার কতটা ট্যালেন্ট হলে একজন ডাক্তারই পড়া যায় সেটা আমি খুব ভালো করে জানি আর রানীর সন্তান হওয়ার সময় যদি দু একটা ক্লাস মিস হয়ে যায় পরবর্তীতে সেগুলোও কাভার করে নিতে পারবে কিন্তু এখন রানীকে এরকম করে বন্ধ করে রাখবেন না ওই তো রানী চলে এসেছে দেখো রানী আমি তোমার জন্য মিথ্যে বলেছি তাতে আমার এতটুকু কোনো আক্ষেপ নেই একটা মানুষ যদি নিজে ভালো না থাকতে পারে তাহলে সে অন্যকে কি করে ভালো রাখবে আমি জানি যে তুমি ঠিক পারবে সব কিছু সমস্যার সমাধান করতে তাহলে আজকে আসি এই বলে চলে যায় মিসেস চ্যাটার্জি কী ব্যাপার রানী তুমি কার দলে বলো তো তোমার শাশুড়ি মা অনেক আধুনিক যুগের নয় পুরনো বলে তারকে তো তোমার পছন্দ হবে না সেটা আমি জানি তুমি নিশ্চয়ই ভূমি চ্যাটার্জির দলে মা এসব কি ছেলে মানসিকতা হচ্ছে বলো আমি ওনাকে এক মুহূর্তের জন্য বাড়িতে ডাকিনি আমি জানতামই না উনি আসবে তুমি কি এরকম করে আমাকে টাইট দিচ্ছ ভূমি চ্যাটার্জি এসে আমাকে কতগুলো কথা শুনিয়ে গেল সেগুলো নিশ্চয়ই তোমার ভালো লেগেছে মা এসব বলো না তো তুমি আমি সত্যি বলছি উনি যা করেছেন নিজের তাগিদে উনি এসেছে মনে মনে পিঙ্কি ভয় পাচ্ছে যে টাইট তো রানী আমাকে এবং আনিশাকে দিচ্ছে আমি জানি না এর পরিণাম কী হবে ওদিকে জয়ের চেম্বারে আনিশা চলে যায় আর রানির দেওয়ার থ্রেটগুলো ভাবতে লাগে ভাবে যে না যে ভাবেই হোক না কেন আমাকে জয়কে রাজি করাতে হবে জয় তোর সাথে আমার একটা কথা ছিল হ্যাঁ বল আমি সেদিন তোকে রানীর খবর দিয়েছিলাম রানী মেডিকেল কলেজে ক্লাস করতে গেছে আর তুই সেখান থেকে ওকে টেনে হিস্টে নিয়ে চলে এসেছিলি সেই কাজটা তোর মোটেও করা উচিত হয়নি রানী প্রেগনেন্ট এখন যদিও মানসিকভাবে শান্তিতে না থাকে তোর সন্তানেরই ক্ষতি হয়ে যাবে সেটা একবার ভেবে দেখেছিস তুই এসব কি বলছিস আনিশা আমার বউকে নিয়ে কেন পড়ে গেলি আমার যা বলার বলে দিয়েছি আর আমি নতুন করে কিছু বলতে চাই না জয় তুই একজন ডাক্তার আর ভবিষ্যৎ ডাক্তার হবে রানী তার যদি লেখাপড়া বন্ধ করে দিস আর এটা যদি ছড়িয়ে পড়ে তখন তোর কেরিয়ারে কতটা ইফেক্ট পড়বে একবার ভেবে দেখেছিস সেটা তুই কেন বুঝতে পারছিস না রানী অনেক বিলিয়েন্ট স্টুডেন্ট ও লেখাপড়া করতে চায় সন্তানও মানুষ করতে চায় একসঙ্গে তাহলে ওকে তুই সেই সুযোগটা করে দে ওর পাশে থাক বাহ আনিসা তুই তো কিছুদিন আগে আমার কানভরছিলি রানীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে আমার জেদ ভাসিয়ে দিয়েছিলি এবং আমি সেগুলোই গিয়ে রানীর সঙ্গে আচরণ করেছি আর এখন তুই উল্টো সুরে গেছিস মানে জয় আমি একটা মেয়ে মানুষ হয়ে বুঝতে পারছি আর একটা মেয়ের কষ্ট তাই আমি তোকে সাবধান করছি যে রানীর সঙ্গে এরকম আচরণ করিস না ওকে পড়াশোনাটা করতে দে দেখ আমি তোর কথাটা রাখতে পারছি না আমি আসছি জয় তো আমার কোনো কথাই শুনছে না এখন কি হবে রানী যে শর্ত দিয়েছে সেটা আমি মানতে না পারলে সব খেলা তো শেষ হয়ে যাবে আমাকে যেভাবেই হোক কিছু একটা করতে হবে রানী নিজের ঘরে বসে আছে হঠাৎই তার মনে হয় ঘুমের ঘরে কালকে ভিডিওটা সে ডিলিট করে দিয়েছে কিন্তু এই কথাটা পিঙ্কি বা আনিসাকে বলা যাবে না তাহলে সবকালে শেষ হয়ে যাবে রানি খুঁজতে খুঁজতে কোনোভাবেই ভিডিওটা পায় না তখনই সেখানে চলে যায় পিঙ্কি বৌদি রানীভাবে ভাবে পিঙ্কি বৌদিকে ডিলিট করে দিল আমার ফোন থেকে ভিডিওটা না তো আমি তো ওদেরকে বলেছিলাম আমার ব্যাকআপ রাখা আছে আর তাছাড়া আমার ফোনে পাসওয়ার্ড দেওয়া আছে ওরা কী করে খুলতে পারবে সেটা তো সম্ভব নয় রানী নিচে আনিসা চলে এসেছে পার্কিং করছে গাড়ি তুমিও চলে এসো পরিবারের সবাই এখন উপস্থিত রয়েছে হল রুমে আমরা সবাই বিষয়টা আলোচনা করে সমাধান করে নিতে পারবো ঠিক আছে রানী তুমি আমাদেরকে কিন্তু একটা কথা দিয়েছ আমরা যদি তোমার পড়াশোনার সবার কাছ থেকে পারমিশন নিয়ে দিতে পারি তাহলে তুমি কিন্তু আমাদের এই ভিডিওটা ডিলিট করে দেবে আমাদের আর কোনো বিপদে ফেলবে না রানি জানি নিজের কথাটা কি করে রাখতে হবে তোমরা যাও আমি আসছি রানী পরক্ষণে নিচে চলে যায় জয়ের দিদি কুমুর সাথে তার মা জিজ্ঞাসা করে যে কি ব্যাপার বর নেই এতদিন হলো বাবার বাড়িতে পড়ে আছো কোনো কিছু হয়েছে কি কুমু রেগে যায় বলে তুমি কি বলতে চাইছো যে বাক্সপ্যাটটা বেঁধে বাড়ি থেকে চলে যেতে আমরা অনেক দিন হলো এসেছি রীতমের বিয়ের থেকে আছি তাই তোমার গায়ে জ্বালা করছে এসব কী ধরনের কথা কুমু মা কি কোনো কথা বলেছে তোমাকে এরকম না আমাদের সত্যিই এখান থেকে চলে যাওয়া উচিত এতদিন তো হলো এখানে থেকে আমরা কী বা করব বলো দেখো আমি সেরকম কোনো কথাই বলতে চাইনি আর দি তুই এরকম করে কেন রিয়াক্ট করছিস এটা তোরও বাড়ি তুই থাক না এখানে ভালোই তো স্বামী স্ত্রী দুটিতে মিলে মিলেমিশে রয়েছে তাহলে সমস্যা কোথায় দিদিভাই ভাই থাকুক না কয়েকটা দিন তুমি এরকম করে বলো না তো তখনই আনিশা এবং পিঙ্কি আসি রানিও চলে আসে কী ব্যাপার তুই এখানে আনিশা আমার পেছন পেছন হ্যাঁ তুই মোটরসাইকেলে এলি আমি গাড়ি করে সবাইকে আমার কিছু কথা বলার আছে সেদিন জয় রানীকে কলেজ থেকে যে টেনে হিসেবে এনেছিলো সেটা শুধুমাত্র আমার কারণে আমি জয়কে খবর দিয়েছিলাম যে রানী ক্লাস করতে গেছে আমার জন্য রানীর প্রথম দিনের ক্লাসটা মিস হয়ে গেছে আর আমি সবাইকে এটাই বলবো যে রানী প্রতি জয় যে ব্যবহার আচরণটা করেছে মোটেও ঠিক করেনি এগুলো যদি প্রেস মিডিয়ায় চলে যায় তাহলে কিন্তু খুব বদনাম হয়ে যাবে আর আপনাদের পরিবারের সাথে সাথে আমার নার্সিংহোমেরও বদনাম হবে তাহলে আমি রিজাইন করে দিচ্ছি এত কথার তো কোনো প্রয়োজন নেই দেখ জয় আমি কি সেটা বলেছি তুই একজন ডাক্তার আর তোর বউ ডাক্তারই পড়তে চাইছে তাহলে তুই কেন ওকে আটকাচ্ছিস বল এখন ও যদি নিজের মন হেলদি বাচ্চা কি করে জন্ম দেবে তোর সন্তানের ক্ষতি হয়ে যাক তুই কি সেটা চাস আনটি তুমি বোঝাও না জয়কে কি বোঝাবো আমি তো সেটাই বুঝতে পারছি না দেখো ছোটমা। মা রানী যে বাড়িতে বন্দি হয়ে রয়েছে ও মনমরা হয়ে থাকে ওর লেখাপড়া নেই বলে ওর সময় কাটছে না এগুলো তুমি লক্ষ্য করছো তো ওকে দেখে সত্যি আমারই খুব কষ্ট হচ্ছে দাও না ছোটো মা পারমিশন যাতে রানী কলেজে যেতে পারে লেখাপড়া করতে পারে ও ডাক্তারিটা কমপ্লিট করে আর আমি চাই যে রানী খুব ভালো ডাক্তার হোক এই কথা শুনে পরিবারের সবাই তো চমকে যায় যে পিঙ্কি বদি তো কখনো কারো ভালো চায় না তাহলে আজকে রানীর পক্ষ নিয়ে কে কে কথা বলছে কিছু হয়েছে কি কিন্তু কেউ কিছু বলছে না রানী মুচকি মুচকি হেসেই যাচ্ছে আনিসাও জয়কে বোঝায় যে দেখ মাথা গরম করলে কি সব কিছু হবে তোর বইয়ের একটা এমন পরিস্থিতি তোর তো পাশে থাকা দরকার আর আমরা তোকে সেটাই বোঝাতে এসেছি এটাকে ভুল করেছি আন্টি তুমি বোঝাও দেখো আমি যা সিদ্ধান্ত নেওয়া সেটা নিয়ে ফেলেছি আর জয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখন আর এগুলো নিয়ে কোনো কথা হবে না আমি তো ভাবতেই পারিনি আনিশা তুমি এই বাড়িতে চলে আসবে আর এত কিছু ঘটে যাবে আনটি তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো তো কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানী আনিশা ও পিঙ্কিকে কলেজে পড়ার পারমিশন জয়ের থেকে আদায় করার শর্ত দিল আনিশা এবং পিঙ্কি বুঝতে পারছে যে রানী কি করে তাদের টাইট দিচ্ছে রানী কোনোভাবে ছেড়ে দেওয়ার মানুষ নয় কিন্তু যেভাবেই হোক রানী নিজের পড়াশোনাটা করবে যে আদায় করে ছাড়বে সেটা খুব ভালো করে বুঝতে পারছে আনিশা এবং পিঙ্কি আনিশা এবং পিঙ্কি রানীর কাছে রিকোয়েস্ট করে সেই ভিডিওটা ডিলিট করে দিতে বলে যে দেখো আমি একটা হেলদি বেবি জন্ম দিতে চাই এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তারই পড়তে চাই তোমরা আমার পথে কাটা হো না কিন্তু আনিশা তো সবার সামনে নিজের ইমেজ নষ্ট করেছে রানীকে তো কোনোভাবেই ছাড় দেবে না ঘোড়ার আড়াই চাল এবার দেবে এক চালেই যেন কাত হয়ে যায় রানীর সেই ব্যবস্থা এবার আনিশা করবে পিঙ্কি এবং অনেকটা ঘাবড়ে গেলেও আনিশার মনে কিন্তু অনেকটা সাহস সে কোনোভাবে শয়তানি করতে করতেও থেমে যায় না এরপরে কি ঘটবে আদৌ কি জয় এবং তার মা সত্যিই আনিসা পিঙ্কির কথা শুনে তাকে পড়াশোনা করার পারমিশন দেবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা লাইকনটি অবশ্যই করে ক্লিক করুন